তোমরা খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। তাই আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, আর আমি এখন তেলাওয়াত দেব ইনশাআল্লাহ। কোনো ভাই যদি বয়ানে নিতে চান আগে থেকে যোগাযোগ করবেন, আর কোনো ভাইয়ের যদি ব্যবসা দেওয়ার ইচ্ছা থাকে, একটা বিজনেস করার মতো যদি কারো ভাই এবং প্রবাসীর অনেকেই থাকেন, আমার মতো গোলামকে যদি এই রাস্তা থেকে উঠান আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। দেখবেন কাবার ইমাম আব্দুর রহমান আসুদাইস কি সুন্দর করে মায়াবী কণ্ঠে, মায়াবী কণ্ঠে এরকম করে বলবে, সদক আল্লাহুল আযীম।